দেখা যাচ্ছে এই ভাইয়া? এই এডিটে যান, এডিটে যান, এখন তো ড্রাফটে আছে, এডিটে যান, এই এখানে মাউস আনেন। হ্যাঁ যে এডিট, এই যে KN95 মাস্কের এখানে মাউস আনেন, এই যে এডিট আচ্ছা আছে দেখেন। আচ্ছা, এডিট আমি যে আরো আগে করলাম ভাইয়া, ওগুলা কোথায়? ওগুলো কি মানে সেট চারটা, করেছিলেন? হ্যাঁ মানে এর আগে ছিল। সবই আছে, এখন একটা দেখাচ্ছে, মানে এটা আন্ডার ভিতরে আছে ক্যাম্পেইন এরকম অ্যাকাউন্ট ওভারভিউ দেন, এখানে সব চলে আসবে। ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইনে এখানে আর গুলো না, এই ক্যাম্পেইন তো আপনি অনেকগুলো করেছেন, এগুলো সব আসবে। তো সরি, যেখানে এটা কেটে দেন, এই যে অ্যাড সেড আইডি এটা কেটে দেন, তাহলে সব চলে যাবে। ওই উপরে 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 এই যে সার্চ, হ্যাঁ এটা কেটে দেন, এটাও কেটে দেন, কাটেন কাটেন, ক্যাম্পেইনই থাকেন, ক্যাম্পেইনই থাকেন। দেখে যে রিপন রহমানের এখানে এত যান, এখানে আবার লোড দেন, এই যে হ্যাঁ রিপন রহমানের লোড দেন, রিপন রহমানে ক্লিক করেন। বুঝতে পারলাম ভাইয়া। তাহলে মনে করেন এখান থেকে যেগুলো ড্রাফট মোডে আছে, এখন আমি পাবলিশ করতে চাইলে যে এডিটর কোনো দেন, কিছু বাজেটও মডিফাই করতে পারবো, তাই তো? সব করতে পারবেন সবকিছু। সব করে ওই যে ওইভাবে নিচে যায় দেখবেন যে পাবলিশ, সেটা সবুজ বাটন ক্লিক করেন, করলে বুঝতে পারবেন, এডিটে ক্লিক করেন, নিচে আসেন, ওই যে N95 ফেস মাস্ক এটাতে ক্লিক করেন, লাস্টেরটা প্রথমে। এই যে এই পাশে, বাম পাশে, বাম পাশে আচ্ছা নিচে আস, নিচে নামেন, এখন মাউস স্ক্রল করে নিয়ে এই যে পাবলিশ দেখেন, এই যে নিচেও যেতে হবে না, এই যে ব্যাক এবং পাবলিশ বাটন দেখেছেন সবুজ বাটন, এটা পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। ওকে ফাইন। আর তারপরে এডিট মোডে পাবলিশ গেলে করার জন্য আমাদের অ্যাড গুলোতে ইনরোল ফি থাকতে হবে, আবার 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 চেক করব, তাহলে এই যে এখান থেকে শুরু করব না, হ্যাঁ হ্যাঁ একটু মানে রিচেক করে চেক করে রেভিনিউ সবই নিচে চেক দিয়ে। করতে পারবেন, ওই যে ক্যাম্পেইন অ্যাডস অ্যাড অ্যাডস অ্যাড সব চেক করতে পারবেন, চেক করে দেন অল সেট হলে ঠিক পাবলিশে দিব। কোনো ইরর দেখাচ্ছে না আপনার, ইরর ফ্রি, যেটাতে কোনো ইরর নেই, পাবলিশ দিলে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। বের হয়ে যাবো ভাইয়া। জি জি বের হয়ে যাবে। আচ্ছা অন্য কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দেন, নিপা আপু দেখাতে চাচ্ছিলেন তখন। হ্যাঁ ভাইয়া, আমি কি একটা যেন করছি, আচ্ছা আচ্ছা দেখাই। হ্যাঁ, যে যেটুকুই করেছিলেন ততটুকুই আমরা এই যে এরকম হয়েছে ভাইয়া আমার। আপনি কি ইয়ে করেছেন লেডিস ড্রেস নিয়ে? আচ্ছা নিচে আসেন, নিচে আসেন, বাজেট দিয়েছেন ভাইয়া বাজেট দিই নাই, এটা অটোই উঠছে, কিন্তু আপনি এটা এটা অটো কিছু নিয়ে নেবেন করতে আপনারা, আপনাদের মতো যেটা দেওয়ার প্রয়োজন মনে করবেন সেটা তাহলে কোথায় দিব? এই যে এখানে পাশে যাওয়ার পরে যেখানে টাকা আছে ওখানে, ওখানে মাউস রাখেন, ও ওটাই আচ্ছা, এখন রিমুভ এডিট করে আপনার মতো দেন এইটা কি আপনার, ভাইয়া এই যে বাংলাদেশি টাকা দিব নাকি ডলারে দিব? এটা সেট করতে হবে আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার অ্যাকাউন্টে টাকা সেট এখনো আছে, এটা দেখিয়ে দিচ্ছি আপাতত টাকাই থাক, কিভাবে অন্যটাতে যাবেন দেখাই দিচ্ছি। তারপরে এই যে এখানে কি যে এটা এটা এখানে হলো ইন লিখতে ডেট, হবে, আপনার ইয়ারটা কবে ইন করতে চাচ্ছেন, শেষ হবে মানে কবে, কতদিন পর্যন্ত রাখবো কতদিন এটা? পর্যন্ত চালাতে চান আর কি, কতদিনে যায় ইয়ারটা বন্ধ হয়ে যাবে ওইটা আপনি বলে দিতে পারবেন, আর না হলে চলতেই থাকবে। ইন ডেট নেবেন আপনি যতদিন বন্ধ না করবেন ততদিন ওই একটা চলতেই থাকবে, আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে
তাহলে কাটতেই থাকবে, চলতেই থাকবে। এবং ইনডেট না করলে দেখবেন যে আপনি যে বাজেট দিয়েছেন তার চেয়ে বেশি কাটছে, মানে $5 ডেলি দিয়েছেন, ইনডেট ধ্যান নেই মানে সে $5-$7-$10 যা পারে আর কি কাটা শুরু করবে, বেশি কাটে অবশ্য। বাট ইনডেটটা দিয়ে দিলে সে আর ওই 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 যে টাকাটা দিয়েছেন বাজেট ওর বাইরে যাবে না। মনে করেন আপনি মিরপুর এক নাম্বারে একটা দিতে চাচ্ছেন, দিতে পারবেন এখান থেকে সেট করে? তাহলে ওইটা কেটে দেন, ওই যে ইউনাইটেড স্টেট যা আছে ওইটা কেটে দেন, ওখানে যান বাটন, হ্যাঁ এই যে ক্রস দিয়ে কেটে দেন। এখন একদম মিরপুর থেকে রান করতে চাচ্ছেন, মিরপুর এক নাম্বার দেন, দেখি মিরপুর এক নাম্বারটা দেন। আচ্ছা সেটা হচ্ছে যে আপনার এই যে এই সার্চ পরে মিরপুর এক লিখে যদি আসলো পাইলেন ভালো, যদি না আসে আর কি সেক্ষেত্রে আমরা আপনার ড্রপ পিন করবেন, ম্যাপে গিয়ে ম্যাপটা টেনে টেনে এক্সাক্ট পজিশনে গিয়ে ড্রপ পিন করবেন। তার আগে আপনি ম্যাপে যান, ম্যাপের এক্সাক্ট লোকেশনে যান, প্লাস করে করে এক্সাক্ট লোকেশনে গিয়ে ড্রপ পিন করে যেখানে ছেড়ে দিবেন সেখান থেকে নিয়ে নেবে। জানেন টানে বাংলাদেশে যান, এটা তো বাইরের দেশে চলে গেলে সে এক জায়গায় ছেড়ে দেন, যে কোনো এক জায়গায় ড্রপ ইন করে ছেড়ে দেন, দেখেন সেই এটা নিয়ে নিন। দেখেন এই যে এই রিপাবলিক অফ সেন্ট্রাল কঙ্গো আর কি, এই কঙ্গোর এই 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 জায়গা থেকে 15 মাইল আর কি, আপনি চাইলে এটা 1 মাইল থেকে 50 মাইল পর্যন্ত বিস্তৃত করতে পারবেন আর কি। ম্যাপে গিয়ে খুঁজে খুঁজে আপনি যে জায়গায় একটা দিতে চান সেই জায়গায় গিয়ে ড্রপ পিন করে পিনটা ছেড়ে দিবেন, তাহলে ওই জায়গা থেকে আপনার একটা রান হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ এটা বুঝছি। আর যদি এখানে সার্চ দিয়ে পান এক্সাক্ট লোকেশন তাহলে তো নিলেনই, এস দিতে পারেন যে আপনার এই একটা কাদের প্রোডাক্ট বা সার্ভিস কাদের জন্য, সেই এসটাও বলে দিতে পারেন। এই যে এডিট এডিট এ যান, বাম পাশে দেখেন এডিট, এই পাশে মাউসটা নিয়ে আসেন। দেখি ক্লিক করেন এখান থেকে তো করা যায় না, এটা ওই যে নিচের তো আছে, এটা তো আসলে এটা না আসলে কারণ কি এড লোকেশন দেখো পরের দিকে যান তো, সে বলছে যে গাইল পি কম্পিউটার সাম অডিয়েন্স সিলেকশন অপশন হ্যাজ বিন অ্যাডজাস্ট ফর ইন স্পেশাল ক্যাটাগরি, হাউজিং সিলেক্ট করেছিলেন স্পেশাল এড ক্যাটাগরি, হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনার ওই এস টারিয়াটা ইয়ে করতে দিচ্ছে না। ওই নিউজে কাস্টমার যে হোয়ে নিউজিং এ কাস্টম অডিয়েন্স বি শিওর দ্যাট ইওর অডিয়েন্স সিলেকশন ডাজ নট ডিসক্রিমিনেট এগেইনস্ট পিপল বেসড অন সার্টেন পার্সোনাল ইয়ার কি ক্যারেক্টারিস্টিক, তো এই যে এই ক্যাটাগরি হওয়ার কারণে আপনাকে যে এজ এবং ইয়াটা ঠিক করতে দিচ্ছে না, এটা ক্যাটাগরি ওয়াইজ ভিন্ন হতে পারে। তো আমরা আমাদের এটা আপনি কোথা থেকে সিলেক্ট করেছেন যেটা আপনার এই যে হাউজিং হাউজিং প্রথম মেয়াদে চলে যান, অ্যাড এর প্রথম উইন্ডোতে চলে যান, ওরও আগে দেন এই যে হ্যাঁ এই লেডিস ড্রেস এর উপর একটাতে ক্লিক করেন, সেটা করলেও হবে, উপর একটাতে ক্লিক করেন। আচ্ছা না আপনি ক্যাম্পেইনে যান,
এটা বের হয় এই যে এখানে, এই যে এখানে ক্লিক করে দেন, আমাকে কন্ট্রোল দেন, আমাকে কন্ট্রোল দেন, ওখানে যেতে হবে না আমাকে, কন্ট্রোল আমাকে কন্ট্রোল দেন। হয়েছে ভাইয়া? এই দেখেন এই যে এটা এখানে ক্লিক করলে এটা চলে যাবে, এইটা এই পজিশনটা। এই যে আপনি এতে আছেন ক্যাম্পেইনে যান, ক্যাম্পেইনে গেলে এটা প্রথম থেকে আমরা এটা দেখতে পারবো। এই যে অ্যাড ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করেছেন, হ্যাঁ হ্যাঁ এটা সিলেক্ট, এটা হলো আপনার, আপনি একটা নিয়েছেন কিসে? আমি তো শুনো যে হাউজিং নিছিলাম স্পেশাল ক্যাটাগরি, এই এখান থেকে ক্যাটাগরি আমরা নেব না, এটা হলো কনভারসেশন দিয়ে নেব না, কনভারসেশন আমরা কনভারসেশন দেখছি। আচ্ছা ক্যাম্পেইনস স্পেন্ডিং লিমিট করে দিতে পারবেন যে এত ডলারে বেশি ইয়া হবে না, কি বলে আপনার কস্ট কাটবে না, সেটা আপনি এখানে লিমিট করে দিতে পারেন। এরপর আমরা নেক্সট আসলে এখান থেকে চলে যেতে পারেন, ওয়েবসাইট দিয়েছেন, পিক্সেল আমরা গত ক্লাসে দেখেছি পিক্সেল সেট করবো, আর আমরা ডেলি বাজেট ঠিক আছে আপনার, এই যে এখন দেখেন আপনার জিএসটি সব এডিট করতে দিচ্ছে, হাউজিং দেওয়ার কারণে ওখানে একটা এজ লিমিট আছে, এই কারণে ওটা আপনাকে ক্যাটাগরি ওয়াইজ দেখেন ভিন্ন বিহেভিয়ার করেছে। আমরা ক্যাটাগরি সিলেক্ট না করে অ্যাড দিব, ক্যাটাগরি যখন দেখবো একটু অন্য অ্যাডগুলোতে আর কি, যেখান থেকে আপনি এডিট করে দিতে পারবেন কত এজ 13 থেকে হতে পারে আপনার, যদি লেডিস ড্রেস সেল করবেন এখন 13 বছরের বয়সী মেয়েরাও ফেসবুক ইউজ করছে বা অন্যের ফেসবুক ইউজ করছে, 65 প্লাস কি আপনার দরকার আছে? হয়তো বা 65 প্লাস হলে আপনার অডিয়েন্স না, আপনার 50 বছর বয়সী মহিলারা বাংলাদেশে ফেসবুক ইউজ কয়জন করে, এটা দেখে আপনার এটা দিয়ে দিতে পারেন আর কি, 40 বা 45 দিন। বেঙ্গলি দেন, এটা আপনার ইন্টারেস্ট পিপল ইয়ে করে দিতে পারেন আর কি, তাদেরকে আপনি এই অ্যাডগুলো দেখাতে চান, না চাইলে আপ রাখতে পারেন বা টার্গেটেড পিপল যারা আছে আপনার প্রয়োজন তাদেরকে এখান থেকে টার্গেট করে দিন। এইগুলো হচ্ছে আপনার এরপর প্লেসমেন্টটা, প্লেসমেন্ট ম্যানুয়ালি করে দিতে পারেন, অটোমেটিক্যালি করে দিতে পারেন, আপনার যেখানে যেখানে দরকার যে অ্যাডগুলো কোথায় কোথায় শো করবে এর জন্য আপনার প্লেসমেন্ট। এরপর হচ্ছে কস্ট কন্ট্রোল, যে পার ক্লিকে আপনার কত কাটতে, কনভারসেশনে কত কাটবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন। এরপর এখন হচ্ছে আপনার এই অ্যাডটা তৈরি আর কি, কোন পেজের জন্য আমার পেজের নাম চলেছে, হ্যাঁ এরপর আপনার যতগুলো পেজ আছে সবগুলো এখানে শো করুন,
আরো যদি দুই একটা থাকতে কেন শো করতো? তো এই পেজের জন্য এখন হচ্ছে আপনি কারসল সিলেক্ট করবেন, কারসল, কারণ আমাদের ওয়াইড ফরম্যাটটা কারসলে দিতে চাচ্ছি। সিঙ্গেল ইমেজ গুলো তো আমরা দেখেছি কিভাবে করব। এখন আপনাকে এখানে এসে যে ছবি নিতে হবে, হেডলাইন দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, ইউআরএল দিতে হবে। এই অ্যাডগুলো দেখতে কেমন আমরা দেখিয়েছিলাম, দেখেন আমি আবার দেখিয়ে দিই। আপনার অ্যাডটা হচ্ছে এরকম, আমাদের অ্যাডটা হচ্ছে এই যে এইরকম অ্যাড আমরা রান করতে চাচ্ছিলাম। স্লাইড স্লাইড অ্যাড, মানে এক একটাতে ক্লিক করবে, আমি এক একটাতে এক একটা লিংকে পাঠাবো। তা এই জন্য আমি কারসল সিলেক্ট করেছি, এবং এখন দেখেন আপনার স্ক্রিনে যান, যেখানে দেখেন আপনি 10টা প্রোডাক্ট এখানে দেখেন, এনার কয়টা ইউজ করেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, দশটা পরে তাদের লোগো চলে এসছে। আমরা 10টা প্রোডাক্ট ওখানে সর্বোচ্চ অ্যাড করতে পারবো। তো এই জন্য আমাদের এই যে ওই নিচে দেখেন একটা অপশন আছে প্রাইমারি টাইটেল, প্রাইমারি টেক্সট, এটা যে এরা দিয়েছে এটা যে মেন টু সাইড পিন ভ্যাকেশন শার্ট পাঁচ ওয়ার্ক ডিজাইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তারপরে একটা লিংক দিয়ে দিয়েছে ওয়েবসাইট। আর এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে একটা নাম ইউজ করেছে, ডিসক্রিপশন বক্সে তার প্রাইস দিয়েছে, প্লাস শপ নামে একটা বাটন দিয়েছে। আপনারা দেখেন এই অপশনগুলো আছে, আপনারা এই ধরনের অপশন হেডলাইনে আপনাদের প্রোডাক্টের নাম দিতে পারেন, ডিসক্রিপশনে চাইলে ডিসক্রিপশন, অথবা যেহেতু আমরা এক নজরে সবই দেখাতে চাচ্ছি দামটা দিয়ে দিয়েছে এনারা। আর শপ না ক্লিক করলে দেখেন এনাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, যে লিঙ্কটা এনারা দিয়েছে যে এইটুকু, এইটুকু হচ্ছে এনাদের লিঙ্ক। আর এটা হচ্ছে আপনার ক্যাম্পেইনের আইডি সেট, ফেসবুক এখান থেকে ট্র্যাক করে আপনারা দেখতে পারবেন কতজন কোথায় কোথায় ক্লিক করেছে, এই এই ধরে ট্র্যাক করছে। আর এই যে এই লিংকে পাঠাইলে আপনারা চাইলে এখান থেকে এখন যা করার দরকার ক্লিক। একটু আগে যে ক্যারোসেলের অ্যাডটা দেখালেন না, এখানে হেডিং আর যে ডেসক্রিপশনটা আমরা একটু দেখলাম, বুঝলাম যে ওই যে পড়লে সাথে সাথে ডান পাশে দেখতে পাচ্ছি ট্রায়াল, এই যে উপরে যে লেখাটা ভাইয়া, এই যে হ্যাঁ ডেসক্রিপটিভ লেখাটা, এই যে এইটা কোথায় টাইপ করলে কোথায় আসবে ভাইয়া? এটা তো দেখিয়ে দিয়েছে, আবার শেয়ার দেন নিপাপু, আবার শেয়ার দেন আপনি নিপাপু, আপনারটা আবার শেয়ার দেন। এটা তো আপনি যে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা ইমেজ, আলাদা হেডলাইন, আলাদা ডিসক্রিপশন, আলাদা ইউআরএল দিচ্ছেন, এর নিচে আসেন একটু দেখেন, কন্ট্রোল দেন, কন্ট্রোল এই যে প্রাইমারি, সরি প্রাইমারি টেক্সট, আর এই যে এটা হলো আপনার ওই লোগোটা যে চলে আসলো আপনার পেজে, সেখানে ক্লিক করলে কোথায় যাবে, অর্থাৎ এই যে লাস্টে যে লোগো আসে একটা দেখবে আপনার পেজেস থেকে এই লোগোটা নিয়ে নেয়, সেই লোগোতে ক্লিক করলে কোথায় পাঠাবেন তার লিঙ্কটা এখানে। সাধারণত আমরা যে ওয়েবসাইট গুলোতে এই লিঙ্ক দিয়ে পাঠাচ্ছি তার হোম পেজটা এখানে দেওয়া হয়। দেখেন আমি আবার আমারটাতে দেখাচ্ছি আর কি, বিল্ড এ ইউআরএল প্যারামিটার নিচেরটা অপশন আছে, এই দেখেন এরা এই যে ওদের নিজের ওয়েবসাইটে হোম পেজটা দিয়েছে। নিশ্চিতেন থিম মেন শার্ট এডিটর দিয়েছে, এই লোগোটা
লুট এখানে নিয়ে আসছে আর এই যে লিংক ওদের ওয়েবসাইটে দিয়েছে এই এই ওয়েবসাইটটা দিয়েছে বুঝেছেন এখানে অন্য ভিন্ন ধরনের আছে বাট ওরা শুধু এই একটা ছেলেদের শার্টগুলো দিয়েছে ভ্যাকেশন ট্রিপের যে শার্টগুলো আছে সেগুলো দিয়েছে দৃশ্যমান যতটুকু হয় ততটুকু দিবে তিন লাইনে যে হতে হবে বিষয়টা না ওনারা ওনাদের সুন্দর ওনারা যে টেক্সট গুলা ইউজ করেছে এই যে টেক্সট গুলা যে ইউজ করেছে এটা ভালো দেখানোর জন্য তিন লাইন ইউজ করেছে এক লাইনে ইয়ে দিয়েছে নাম দিয়েছে আর এক লাইনে তার একটু বর্ণনা দিয়েছে আর এক লাইনে ইউআরএলটা দিয়েছে এখানে ক্লিক করে দেখেন ওনাদের ওয়েবসাইটই নেই বাট এই এইটুকু দিল না কেন ভাই জি এতটুকু লিংক দিলে কেমন দেখাইছে এটা শর্ট করেছে শর্টার বিভিন্ন শর্টারনার আছে এই যে শর্ট শর্টার লিংক শর্ট করতে পারেন তো সেখানে গিয়ে লিংক শর্ট করে সেই লিংকটা এখানে দিয়ে দিন আর যে আইকনগুলো নিয়ে আসার প্রথম দিনই দেখিয়ে দিয়েছিলাম কোথা থেকে নিয়ে আসবে সেখান থেকে নিয়ে এসে কাজ করবে লিংক শর্টেনার এটা কি কোনো লিংক শর্ট এই দেখেন লিংক শর্ট করে দিবে লিংক শর্ট লিখে সার্চ দিন লিংক আগে গুগলের একটা ছিল ওটা মেবি এখন কাজ করে না যে বেটলি আছে বিএটিএলওয়াই আছে যে শর্ট ইউআরএল এট আছে এইখানে যাবেন আর ট্র্যাকও করতে পারবেন আপনারা এগুলো ধরেন আপনি এটা এখন এই যে পুরোটা দিলাম আর কি এটা শর্ট করে দিবে আমাকে গেট স্টার্টেড ফর ফ্রি অথবা এই যে আপনারা যদি ইয়ে করতে চান আর কি ট্র্যাক করতে চান আর না চাইলে সরাসরি এই যে এখানে ফেলবেন ফেলে এই যে শর্ট আনার দিবেন এই দেখেন শর্ট করে দিয়েছি এই যে কপি করবেন দেখতে পাচ্ছেন জি জি ভাই দেখতে কপি করে এই যে মনে করেন যে এই প্রাইমারি টেক্সট এর যে কত বড় লিংক ছোট হয়ে গেছে না জি জি এটা যদি অ্যাকাউন্ট করে করেন তাহলে এই লিংকটা কতবার ক্লিক হয়েছে সব ইয়া করতে পারবেন আর ট্র্যাক করতে পারবেন আপনি এই যে বেটলিতে একটা অ্যাকাউন্ট করবেন সাইন আপ করবেন পুরো এখানে যত লিংক আপনি শর্ট করবেন এখান থেকে সবগুলো লিংকের কত ক্লিক হয়েছে কবে কত কতগুলো কোথা থেকে সব পাবেন এখানে ফ্রি আছে প্রাইজও আছে যেভাবে আপনারা চান ইউজ করতে পারেন শর্ট করে দিচ্ছে ওদের ওদের নামটা মার্কেটিং হচ্ছে যে বিটলি কথাটা আসতেছে অনেক সময় যে মোবাইলে সাবস্ক্রাইব করি তো এইভাবে আসে আচ্ছা যে বেসিক আছে $29 মান্থ আপনাকে দিবে 1500 ব্র্যান্ডেড লিংক অর্থাৎ আপনার নাম দিয়েই করতে পারবেন ওয়ান ইউজার এখানে প্রায় 3-5 হাজার দিবে ব্র্যান্ডেড লিংক মানে বেটলি থাকবে না আপনি আপনার মতো নাম দিয়ে আপনার ওয়েবসাইটের সাথে নাম দিয়ে লিংক ক্রিয়েট করতে পারবেন যদি এই যে টাকা দিয়ে নেন সবই আছে আপনার যেটা দরকার আপনি নিতে পারবেন টাকা খরচ করে আচ্ছা এই অ্যাড নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে নিগার একজন নাকি আলাদা জি নিপাপু আর নিগার সুলতানা শাহিন একজন নাকি আলাদা না 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 আমি শুধু হলুর আপনি হ্যাঁ ওই নিগার সুলতানাকে আমি চিনি না চেনেন না না আচ্ছা নিগার সুলতানা আপু আমাদেরকে শুনতে পাচ্ছেন
জি ভাইয়া, আপনি কি প্রথম নাকি? আজকে প্রথম ক্লাসে আসলেন নাকি এর আগে এসেছিলেন? না, আগেও ছিলাম। ও, মাঝে মাঝে আসেন? আচ্ছা, সবগুলো ক্লাস কি করেছেন আপনি? না ভাইয়া, কয়েকগুলো ক্লাস মিস করেছিলাম। এখন কি বুঝতে পারছেন যে ক্লাসগুলো হচ্ছে মিস? জি, বুঝতে পারছি। এটা কি প্র্যাকটিস করেছেন আগে? ক্লাসগুলো সবগুলা বুঝতেছি না, এই আস্তে আস্তে বুঝবো আর কি। আস্তে আস্তে বুঝতে হবে। এখানে বুঝবেন না, নক দিবেন, গ্রুপ আছে, আবার ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। আজকে যে এটা কি প্র্যাকটিস করেছেন? জি, এই যে যেটা আমরা দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকে, এটা কি প্র্যাকটিস করেছেন? না, করি নাই, আমি এখন দেখতেছি আর কি। পিন্টারেস্টের ক্লাসটা করেছিলেন? কোনটা ভাইয়া? পিন্টারেস্টের গতকাল করেছিলাম। মানে পিন্টারেস্টে যে অ্যাকাউন্ট মানে কালকে খুলছি, তারপর ব্রড করছি, আর এরপরে যে পিন, ঠিক আছে, ওইটা করতে পারি নাই। সাইফ ভাইয়া, অয়ন ভাইয়া, ওনারা দুইজনে অনেক হেল্প করছে কালকে। আচ্ছা আচ্ছা, যতটুকু করছি আর কি, তো আমি ওইটুকু করে রাইখে দিছি এটা। এখন হচ্ছে যে পিন, ওইটা ভাইয়া একটু দেখাই দিন যদি সময় থাকে। ও আচ্ছা আচ্ছা, দেখে দিন ভাইয়া। ওইটাতে কি হচ্ছে মেসেজ মেসেজ দেয়? দেখতে পাচ্ছেন ভাইয়া? জি জি, দেখতে পাচ্ছি ভাইয়া। এই যে বিল্ড ইউআরএল প্যারামিটার, এটা কি মানে আরো কিছু যদি প্যারামিটার দিতে চাই এখানে? এটা বিল্ডে ইউআরএল প্যারামিটার, এটা আপাতত আপনার লাগবে না, এটা আরো অ্যাডভান্স বিষয়, এটা নিয়ে আগে এটা বেসিকটা শিখেন, তারপরে ওটা পারবেন। ঠিক আছে। আর এই যে এই যে ট্র্যাকিং যেটা, এটা কি, এটাও কি পড়ে না? ট্র্যাকিং হচ্ছে যে পিক্সেল সেটআপ দিবেন, অ্যাড করে দিবেন কোন পিক্সেলে আপনি একটা ইয়া করতে চান। আপনি তো রিটার্গেটিং না, যে এই একটা দেখবে, যে আমি যে একটা দেখাইলাম, আমাকে বারবার দেখাচ্ছে, কি জন্য দেখাচ্ছে বলেন তো? একটা প্রথম দেখানোর পর বারবার ক্লিক, ওই যে আপনি অনেক বার আমাদের পেজে ওয়েবসাইটে গিয়েছিলাম, এখন আমাকে ট্র্যাক করেছে যে আমি হয়তো বা ওই প্রোডাক্ট কিনতে চাই, তো বারবার আমাকে দেখাচ্ছে, আমাকে ট্র্যাক করে রেখেছে ওই এই যে পিক্সেলটা দিয়ে। রাইট, আমি ওই যে ভাবতেছিলাম যে নিপ আপুকে দেখানোর জন্য পাবেন কিনা ওই পেজটা, সাধারণত তো আমরা স্কিপ করে গেলে দেখায় না, পেজটা থাকে না। যখন আমরা যাচ্ছি তখন ভিউ, অ্যাড টু কার্ড, তারপরে উইশ লিস্ট, আরো যে বাটন গুলো আছে, তো প্রাথমিকভাবে পেজ ভিউটা ইয়ে থাকে আর কি, পেজ ভিউ, মানে যারাই পেজ ভিউ করবে তাদেরকে টার্গেট করবে। তো আপনার মনে করেন এত পরিমাণ ভিউ আসে, আপনি যে অ্যাডটা দিতে চাচ্ছেন, তো ওই যারা ভিউ করতে আসে ঠিক তাদেরকে দরকার নাই, এর মধ্যে থেকে যারা অ্যাড টু কার্ড বাটন সিলেক্ট করেছে বা কেনে না, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন,
তাহলে ওই অ্যাপ ইভেন্টে ই-কমার্স থেকে আপনাকে উইশ লিস্ট অথবা অ্যাড টু কার্ড বাটন সিলেক্ট করতে হবে ওই ট্র্যাকটা। তাহলে যারা আপনার ওয়েবসাইটে সব ভিজিটর না, ওই সব ভিজিটরদের টার্গেট করবে, যে সব ভিজিটররা আপনার ওয়েবসাইটের অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করেছে অথবা উইশ লিস্ট করে রেখেছে, তাদেরকে বারবার এই অ্যাডটা দেখিয়ে অ্যাড টু কার্ড বাটনে সিলেক্ট করা মানে সে কিনতে চেয়েছে বাট কোনো কারণে হয়তো কিনে নেয়, সেজন্য আমরা তাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে দেখো তো এই প্রোডাক্ট তুমি আবার কিনো আবার কিনো সুন্দর এই সেই। এরকম একটা মানে ছোট্ট একটা অভিজ্ঞতা হয়েছে অ্যামাজনে গিয়ে, ওই যে ভাবলাম দেখি যে ক্লিক করে কি হয়, তো অ্যাডেড টু কার্ড বা ওই যে অনলাইন কমার্স ই-কমার্সের সাইটগুলো আছে না ভাইয়া, যেমন তারা যে একটা প্রোডাক্টে ক্লিক করলে অ্যাডেড টু কার্ড হয়ে যায়, তাহলে আমি যে অ্যাডেড টু কার্ড করলাম এর জন্য বোধহয় আমার ফেসবুকে ওদের অ্যাডগুলো বারবার আসে তারা যে। সবাই যারা মোটামুটি ই-কমার্সের বিজনেস করে ফেসবুকে অ্যাড দিয়ে সবাই পিক্সেল রিটার্গেটিং মার্কেটিং করে মোস্ট অফ দা পার্সন, কাজেই ওই দেখবেন যে এই অ্যাড গুলো আপনাকে বারবার শো করছে কারণ আপনাকে ট্র্যাক করে নিয়েছে। এই যে ডিভাইস গুলো আমাদের যারা দেখবেন এক্সট্রা অর্ডিনারি, তারা সাধারণত এই যে সব ডিভাইস ইউজ করে না স্মার্টফোন জাতীয় নিজেরা, তো এইগুলো তো অল টাইম আমাদের ট্র্যাক করে এই ডিভাইস গুলো, আমরা কোথায় যাচ্ছি কি করছি কি কথা বলছি এগুলো ট্র্যাক করেই তো আমাকে অ্যাড গুলো দেখায়। এই যে অ্যাড গুলো দিচ্ছেন ক্রাইটেরিয়া বলে দিচ্ছেন আপনি, এইগুলো তারা কোথায় পায়, এই আমাকে ট্র্যাক করেই তো আমাকে তথ্যগুলো নিয়ে আপনার কাছে সেল করছে। ডাটা সেলই তো এখন সবচেয়ে বড় মার্কেট, যে যাই বলি না কেন ডাটা সেলের উপরে যার যে সমস্ত কোম্পানি ডাটা সেল করে তারাই সবচেয়ে বড় ধনী, ডাটা সেল করতে না পারলে কেউ বড় ধনী হবে। আপনারা তো অনলাইনে এসে ইভেন্ট গুলো করছেন, অফলাইনে তো অনেক হতে পারে, সেইগুলো হচ্ছে কোনো কারণে কখনো অনলাইন এসেছিলেন ওই ট্র্যাক করে রাখবো, অফলাইনে কিছু করলেই সেই ডাটাগুলো আবার সেল করবে ওই ট্র্যাকিং এর, ইন্টারনেট কানেকশন নেই সেক্ষেত্রেও আপনারা ট্র্যাক করতে পারবেন কোনো কারণে আপনার কোনো একদিন অ্যাড হয়ে গেছে ডাটা শেষ হয়ে যায় তখন ডাটা শেষ মোবাইল ডাটা শেষ তাকেও ট্র্যাক করতে পারবে। এটা কিসের ভিত্তিতে ভাইয়া এটা সেন্স কা কাজ করবে সেটাতে জানেন, সেটাতে কেটে দেন ওটাও দেখিয়ে দেন। আপনারা অনলাইনে আসেন ভিডিওতে আসেন স্ক্রিনশট নিব ওটা ভাইয়া আমার সেটআপে নাই না, অফলাইন ইভেন্টসটা উই অ্যাকাউন্ট সেটআপ দিতে বলছে অ্যাকাউন্ট নাই থাকলে পার সবাই একটু ভিডিওতে আসেন আমি স্ক্রিনশট নিব। নেহা মোবাইল রেখে এদিকে আসো।
ছবি উঠাবো সেই জন্য। শুধু রেজিস্ট্রেশন দিয়েছেন কে আপনি? নামটা দিলে ভালো হতো। শুধু রেজিস্ট্রেশন দিয়েছেন হাবিব ভাই, ওয়াইন ভাই শুনতে পাচ্ছেন? স্ক্রিনশটটা নেবেন, একটু ভিডিওতে আসেন। মারুফ ভাই কি ডিসকানেক্টেড? অত্র আমি কয়েকদিন ধরে মানে কারেন্ট বেশি ডিস্টার্ব করতেছে, আমি এখন মোবাইল থেকে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা, নামটা ভাইয়া এই যে শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন, স্পিকার প্রবলেম, নামটা লিখে দেন। থ্যাংক ইউ, আপনাদের স্ক্রিনশটটা নিয়েছি। সাহেব ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? সাহেব ভাই ইমতিয়াজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি প্র্যাকটিসটা করেছেন? শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে? প্র্যাকটিস করেছেন? কেউ স্ক্রিনটা দেখাতে পারবেন এখন? অন্য কেউ? আমরা দুজন একটা দেখেছি, রিপন ভাই এবং নিপা পুত্রা, আর কেউ দেখাতে চান? আমি তো মোবাইলে ভাইয়া, মোবাইলে। আপনি ছাড়া আর কেউ যারা ডেস্কটপে আছেন?
শুভ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, কেউ দেখাতে চাচ্ছেন না, প্র্যাকটিস করে নেবেন, আর প্র্যাকটিস না করলে নিজেরাই ভুলে যাবেন। আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবেন। সুতরাং যে পিক্সেল সেটআপ নিয়ে রিপন ভাই আবার বলছিলেন যে একবার দেখাইতে ভালো হতো, আমি আবার দেখাই দিচ্ছি। জেড ম্যানেজার, এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন আছে, সেখানে একটা আছে ইভেন্ট ম্যানেজার, এখানে আমরা ক্লিক করব। দেখেন কালকে ওই যে ইভেন্টটা আমরা ইয়া করেছিলাম, ওইটাতে কারা কারা ভিজিট করেছে ওয়েবসাইটে, এর একটা রেজাল্ট এখানে আছে। ওই কি কোডটা তো আমরা ওই ওয়েবসাইটে দিয়েছিলাম পেজ ভিউ, তো যে 21 জন ওই ইভেন্ট এসেছিল, আমরা কি বলে আপনার গুগল অ্যানালিটিক্স যেরকম দেখেছি ফেসবুকে, এখান থেকে আমরা এটাও দেখতে পারি কখন কয়টার সময় কতটা কারা এসেছে না এসেছে। এখানে সব যে নিউ ইউজার আছে 5 জন, প্রিভিয়াস অ্যাটাচড এর হিস্ট্রি, ইউনিক ইউজার 5 জন, এই যে ডাটা অ্যানালিটিক্স এ যেরকম আমরা দেখেছিলাম, দেখেন এখানে ঠিক ওই রকমই কোন ইউআরএল ধরে এসেছে, তারপরে অ্যাক্টিভিটি পিপল, টেকনোলজি কোন টেকনোলজি ইউজ করেছে, ডিভাইস ওএস ভার্সন, ডিভাইস অ্যাপ ভার্সন, ডেমোগ্রাফিক দেখেন, ডিউ টু সিস্টেম ইস্যু সাম ইভেন্ট লগ বিটুইন জুন আর নট অ্যাভেলেবল। পেজ ভিউ টাইপ পেজ ইভেন্টে এসেছে 14টা পেজ ভিউ, আমরা অনেকগুলো ইভেন্ট ক্রিয়েট করেছিলাম এখানে। যাই হোক, ওই যে কালকে বা তার আগের দিন আমরা যে পিক্সেলটা ক্রিয়েট করেছিলাম এবং ওই কোডটা আমাদের ওয়েবসাইটে দিয়েছিলাম, সেখান থেকে দেখেন ট্র্যাক করে ডাটাগুলো নিয়ে এসেছে। এনাদের কাছে যারা 14টা ইভেন্ট পেয়েছে, 5 জন ইউজার পেয়েছে, এদের কাছে রিটার্গেটিং করবে, বারবার এই একটা তাদের শো করবে। আমাদের ওই পিক্সেল ইভেন্ট ছিল পেজ ভিউ, তো এখন আজকে আমাদের নতুন একটা পিক্সেল মনে করেন দরকার, আবার আমরা ইভেন্ট ম্যানেজারে যাব। ইভেন্ট ম্যানেজারে গিয়ে আমরা নতুন পিক্সেল সেট আপ দরকার হলে আমরা নতুন করে পিক্সেল সেট করব, কারণ আমাদের হয়তো বিভিন্ন ওয়েবসাইটে থাকতে পারে বা একই ওয়েবসাইটে ভিন্ন ভিন্ন পিক্সেল আমাদের ক্রিয়েট করা লাগতে পারে। ক্রিয়েট অ্যাড নিউ ডাটা সোর্স, এখানে আমরা ক্লিক করলে আপনার অথবা যে ফেসবুক পিক্সেল অ্যাপ ইভেন্ট যে কোনো একটা ফেসবুক পিক্সেল সিলেক্ট করবেন,
contact the ad account admin to create new picture. আমি এটা আমাকে প্রথমটা ক্রিয়েট করতে না দেওয়ার কারণ হচ্ছে যে আমার যেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট আর ওটা ছিল পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এখান থেকে আমাকে ক্রিয়েট করতে দিবে এই আইডি থেকে এই আইডি কোন কারণে বন্ধ আছে এটাতে দিয়ে দিবেন না এই জন্য আমি যে পরেরটা সিলেক্ট করেছি এখান থেকে দেখেন ক্রিয়েট করতে দিচ্ছে একই অ্যাকাউন্টে পার্সোনাল আইডির আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট করা যায় আমার এখানে দুইটা আছে এটা অফ আছে এটা আছে আর কি এর কারণেও আমাকে ওই আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয়নি পিক্সেল সেট করতে দেয়নি এখন দেখেন যে নিউ ডাটা সোর্স এখান থেকে ফেসবুক পিক্সেল পিক্সেল নাম দেন জাস্ট পিক্সেল সেকেন্ড এটা ওয়েবসাইট অ্যাড্রেস দিলেও দিতে পারেন না দিলেও সমস্যা নেই কন্টিনিউ দিবেন এখন এই যে তিনটা অপশন আছে তিনটা অপশন সম্বন্ধে আমি বলেছিলাম এটা হলো অ্যাটাক ম্যানেজার ইউজ করতে চাইলে এটা করবেন ম্যানুয়াল এইটা আর আপনার ডেভেলপারদের পাঠাতে চাইলে অথবা যাকে খুশি পাঠালে এখানে ক্লিক করে মেইল চাইবে সেই মেইলে পাঠিয়ে দিতে বলবেন তাহলে ম্যানুয়ালি দেখেছিলাম ম্যানুয়ালি দেখে করতে পারলে সবই করতে পারবেন আর ম্যানুয়ালি ক্লিক করলে দেখেন যে একটা কোড এসেছে এই কোডটা আমরা আমাদের ওয়েবসাইটে পেস্ট করব এবং ডিফল্ট আছে দেখেন ট্র্যাক পেজ ভিউ আমরা অন্য ইভেন্ট যখন ক্রিয়েট করব তখন সেই ইভেন্ট ক্রিয়েট করে সেই ট্র্যাকটা এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে ডিফল্ট ট্র্যাক ইভেন্ট ট্র্যাক আছে হচ্ছে পেজ ভিউ এটা যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে এটা এখন আমাদের ওয়েবসাইটের সি প্যানেলে বসিয়ে দেব পাবলিক টু এইচটিএমএল এর মধ্যে গিয়ে ওয়ার্ডপ্রেস হলে ডব্লিউপি কন্টেন্ট তারপর থিম এর হেডারের হেড ট্যাগের অথবা ফুটারের হেড ট্যাগের একই ভাবে কাস্টম কোডিং হলে যেখানে আমাদের হেডার আছে সেখানে গিয়ে এই কোডটুকু বসিয়ে দেব এইটুকুই কাজই পিক্সেলের কাজ মানে আপনাকে ট্র্যাক করা শুরু করলো এখন আপনি ট্র্যাকটা আসলে চাচ্ছেন কিসের ভিত্তিতে রিমার্কেটিংটা সেটার জন্য আপনাকে ইভেন্ট ক্রিয়েট করতে হবে আপনার ওয়েবসাইটের এক একটা অ্যাকশনই এক একটা ইভেন্ট তো ইভেন্ট ক্রিয়েট করার জন্য যে আপনি কি পেজ ভিউ যারা করে তাদের টার্গেট করতে চান নাকি আপনারা ওই যারা ই কমার্সালি অ্যাড টু কার্ট আদার্স ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে যারা যায় তাদেরকে ইয়ে করতে চান তাহলে আপনারা ওই সেই ইভেন্টটা ক্রিয়েট করে নিন দেখেন এই ওয়েবসাইট তো কোনোটা দেয়নি সিমস আমরা দিয়েছিলাম এটা কোনটা ট্র্যাক করে এটা দিয়ে এখানে টেস্ট করতে পারবো ডিসপ্লে অ্যাড ব্লকার আর ইউজিং বাট মেক ইউজ দ্য ফেসবুক পেজ ইনস্টেড অফ ইউর ওয়েবসাইট এটা দিয়েছে
যে ইভেন্ট সেটের জন্য আপনি এখানে যাবেন না, এখানে গিয়ে যে ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, এখান থেকে আপনার ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির সেখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ইভেন্ট কোডটা ক্রিয়েট করতে চান, দেখেন এখানে যে অ্যাড টু কার্ড আছে, উইশ লিস্ট আছে। আমি যদি ই কমার্স এর অন্যটা দেই, ট্রাভেল দিলাম, দেখেন আর অ্যাড টু কার্ড বা ওই জাতীয় নেই, আর একটা লিড আছে, পারচেজ আছে, সার্চ আছে, ভিউ কন্টেন্ট আছে, অর্থাৎ ওয়েবসাইটের ক্যাটাগরি ওয়াইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। ই কমার্স হলে এক ধরনের ইভেন্টস থাকে, সাধারণত ই কমার্স হলে প্রত্যেকটা ওয়েবসাইটে অ্যাড টু কার্ড, উইশ লিস্ট এগুলো থাকে, তো যা এক একটা ক্যাটাগরিতে এক এক রকমের হবে। তো আপনার যেটা দরকার সেটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে যেটা প্রয়োজন, ভিউ কন্টেন্ট হলে ভিউ, কন্ট্যাক্ট হলে কন্ট্যাক্ট, বা যেটা দরকার লিড হলে লিড নিয়ে এখান থেকে আপনার এই কোডটাকে যে ট্র্যাক, দেখেন এখানে ভিউ কন্টেন্ট আছে, আপনি যদি এই যে কন্ট্যাক্ট নেন তাহলে ট্র্যাক কোড দেখেন, এই যে সরি যে কন্ট্যাক্ট আছে। আবার যদি মনে করেন লিড নিতে চান তাহলে যেখানে ট্র্যাক হচ্ছে লিড, এই কোডটা আমরা এই যে ডিফল্ট যে ট্র্যাক ছিল পেজ ভিউ ওখানে কোডটা বসিয়ে দিলে হবে। স্ক্রিপ্টের মাঝের যে কোডটা ব্যাক লাইনের, এটা দিলেই হবে। গো টু টেস্ট ইভেন্ট, কি সমস্যা দেখাচ্ছে? আচ্ছা আমি আধা ঘন্টা পর ওটা দেখে আপনাকে জানাচ্ছি।
ইকজিল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? সাউন্ড শোনা যাচ্ছে না আমাকে, কি শুনতে পাচ্ছেন এখন? এখন শোনা যাচ্ছে। আর কোনো কোশ্চেন আছে না ভাইয়া? এই কোডটা মানে ওই যে কাস্টম কোডটাও কি একই রকম না ভাইয়া? হ্যাঁ একই কোড, একই কোড। ওটা ফের ইয়েতে থাকবে, ওটা চাইলে আলাদা যদি ট্র্যাক করতে চান আরো ডিটেলস আরো ভিতরে, তাহলে আপনাকে ইভেন্টে গিয়ে কোন ইভেন্টে আপনি ট্র্যাক করতে চান সেই ইভেন্টটা সিলেক্ট করে সেই কোডটা ওই এক লাইনের একটা কোড ওখানে আবার পেস্ট করে দিতে হবে। এটা তো আমি ডিটেলস দেখিয়ে দিয়েছি, তো ভিডিওতে একটু দেখে নেবেন। প্রথম যে কোডটা নিয়েছিলেন খেয়াল করুন, পিক্সেল সেটার দশম, ওই কোডের নিচের দিকে একটা লাইন ছিল এফবি ট্র্যাক, ব্র্যাকেটের মধ্যে ভিউ কন্টেন্ট ছিল। ইভেন্ট যখন ক্রিয়েট করবেন, যে অ্যাড টু কার্ডের হোক, লিডের হোক, কন্ট্যাক্ট হোক, আপনার ওয়েবসাইট অনুযায়ী, ঠিক এই এক লাইনে আর একটা কোড হবে, সেই কোডটা নিয়ে গিয়ে স্ক্রিপ্টের ভিতরে হবে দেখবেন এফবি ট্র্যাক, ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার যে ইভেন্টটা নিয়েছেন সেই ইভেন্টের নাম থাকবে। ঠিক এই এক লাইনটা নিয়ে গিয়ে ওই লাইনটা উঠে গিয়ে লাইনটা বসিয়ে দেবেন, তাহলে এই ট্র্যাকটা শুরু করবে, আপনার যে ইভেন্টটা আপনি ক্রিয়েট করেছেন সেই ইভেন্টের অনুযায়ী ট্র্যাক করা শুরু করবে। আর ডিফল্ট থাকে আপনার ভিউ কন্টেন্ট। এখন কি ক্লিয়ার? জি জি ভাই। মূলত কোন ধরনের বিজনেসটাকে ভাই এই যে তাদেরকে টার্গেট করে তাহলে টার্গেট করে তাদের টার্গেট করে আবার অ্যাডটা চালায়, যে তাদের কাছে গেলে হয়তো নতুন এই প্রোডাক্টটা অ্যাড দিলে হয়তো এই প্রোডাক্টটাও সে কিনবে আপনার ইয়া অনুযায়ী। আবার যারা যে এডুকেশন রিলেটেড ওয়েবসাইট কনসাল্টিং ফার্ম, তারা এই ওয়েবসাইটে যারা আসে তাদের তো বিভিন্ন ইয়া থাকে আর কি, ইভেন্ট থাকে, রেজিস্ট্রেশন ফর্ম রেজিস্ট্রেশন হতে পারে অথবা সাবস্ক্রাইব হতে পারে। তো এই রিলেটেড হলে আপনি সেই সাবস্ক্রাইব কারা করছে আপনার ওয়েবসাইটে, সেই বা কন্ট্যাক্ট বাটনে কারা ক্লিক করতেছে তাদের ট্র্যাক করে আপনি অ্যাডটা রান করতে পারেন। অর্থাৎ আপনার যে ওখানে যতগুলো ইভেন্টস আছে কোনটা আপনার দরকার এটা আপনি সিলেক্ট করে সেই ইভেন্টের কোডটা ট্র্যাক করতে দেবেন আর কি। আপনাকে ঠিক এক্সাক্ট যারা ওখানে এসে কাজ ক্লিক করে বা দেখে তাদেরকে টার্গেট করে ফেসবুক অটোমেটিক আপনাকে এই অ্যাডটা শো করবে তাদের, আপনার জাস্ট ট্র্যাকটা এক্সাক্ট ওই করতে হবে যে আপনি এক্সাক্ট কাদেরকে ট্র্যাক করতে চান ফেসবুক তাদেরকে ট্র্যাক করে আপনার মার্কেটিং করতে হবে। আর এটার জন্য করতে হলে আপনাকে পিক্সেল এবং ইভেন্ট সেটআপ করতে হবে। যদি আপনি রিমার্কেটিং বি টার্গেটিং মার্কেটিং করতে চান, কার কোশ্চেন আছে? বিগত ক্লাসের যে কোনো ধরনের কোশ্চেন করতে পারে। ভাইয়া ওই যে 20তম ক্লাসটা কি আপলোড হয়েছে ভাইয়া? দেখবেন বলছিলাম কত ক্লাসটা? হ্যাঁ
চিটাগাং ডিভিশন এখানে অনেক টিচার সব টিচারেরই ভিড় সম্পর্কে সবারটাই শুনবেন দেখবেন আরো নতুন নতুন আইডিয়া পাবেন জি দীপা আপনি কিছু বললেন ভাইয়া আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার দেই হ্যাঁ তাও দিতে পারেন সেটা ভালো আমি আমারটা একটু দেই জি শেয়ার দেন এই যে ভাইয়া এইভাবে আসছে আচ্ছা মানে এই পর্যন্ত করতে পারছে আর কি 3 ফলোয়ার আপনি অ্যাকাউন্টে যান এই যে অ্যাকাউন্ট আইকনে ক্লিক করুন এই যে এখানে আইকনের উপরে ক্লিক করেন আপনার অ্যাকাউন্ট আইকনে অথবা আমাকে পাইয়ে দেন আমাকে পারমিশন দেন কন্ট্রোল দেন কন্ট্রোল দিয়েছেন নিপাপু হ্যাঁ হ্যাঁ ভাইয়া দিছি হই হ্যাঁ হয়েছে হয়েছে আচ্ছা আপনার নামই করেছেন হ্যাঁ এই যে এন্টার
ক্যাপিটাল লেটার দিতেন প্রথম অক্ষরগুলো আর কি সুন্দর লাগতো। যাই হোক সেটা পরে করবো। হ্যালো, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই প্রোভাইড অল ডিজিটাল মার্কেট সার্ভিস। আই গেস আমি যেটা লিখেছিলাম সেটাই লিখেছি। ওইটা তো লিখে ফেলতে পরে তো কাজ করছে অন্যটা নিয়ে। হ্যাঁ, সুন্দর করে লিখবেন আর কি আপনার সম্বন্ধে, আপনি কি করতে চান, কি করেন, এটা দেখে যেন আপনাকে কাজ দিতে চাই। আর এই যে এখানে আপনার যে ইনবক্স গুলো আসবে, আপনি বোর্ড করেছেন একটাই বোর্ড, ওম্যান ড্রেস, এই বোর্ডটা এই নামটা একটু লং টেইল করতে পারতেন বা রিসার্চ করে নিতেন আর কি। যাই হোক সেটা করে নিবেন। এরপর আপনি এই ভিতরে যাই, একটাই বোর্ড যেহেতু আরো বোর্ড করবেন, বোর্ড করবেন মিনিমাম 25-50টা। এখান থেকে কভার দিতে পারবেন, যে আপনি করেছেন সেখান থেকে একটাই করেছেন, চাইলে অন্যটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর ওম্যান ড্রেস এই নিয়ে এখানে একটা ডিসক্রিপশন দিতে, যে ওম্যান ড্রেস যেহেতু আপনি ওম্যান ড্রেস নিয়ে কাজ করবেন, তাহলে সেই ডিসক্রিপশন পাশাপাশি আপনি এখানে কিছু হ্যাশট্যাগ, যে ওম্যান ড্রেসের আগে হয়তো হ্যাশট্যাগটা দিতেন। দেখ আমরা একটা ডিসক্রিপশন লিখি, ক্যাটাগরি সেটা তো জানেন, এখান থেকে বলে দিবেন আর কি আপনার কোন ক্যাটাগরি, ফ্যাশন ফ্যাশন হতে পারে, দেখি ফ্যাশন আছে কিনা, অন্যতে যাচ্ছেন কেন, নিচে ওমেন ফ্যাশন আছেন, দেখেন এটা সিলেক্ট করে দেন। আর এখানে ডেসক্রিপশন লেখেন, ফাইন্ড বা উই প্রোভাইড কোয়ালিটি ওমেন ফ্যাশন, ওমেন ড্রেস, এগুলো হ্যাশট্যাগ দিয়ে লেখেন। এটা কি নাম হতে পারে, এক্সক্লুসিভ কালার, এক্সক্লুসিভ ডিজাইন, এক্সক্লুসিভ কি কি, আমার এই এরকম আসছে কেন, 1 2 3 4 এরকম আসছে কেন। এই যে প্লাস এ ক্লিক করেন, প্লাস প্লাস ওইখানে না, ওই যে এইখানে প্লাস, এই প্লাসটা ওটা তো আপনার ফলোয়ার এরিয়া। হ্যাঁ, পিনে ক্লিক করেন, পিন পিন পিন। হ্যাঁ, এই যে এখানে একটা সুন্দর ইমেজ দিবেন আর কি, ইমেজটা যেন এক্সক্লুসিভ হয়, সবাই দেখে যেন, আই কে তো ইমেজ দিবেন আর কি, সবাই দেখে যেন অ্যাট্রাকটিভ হয়। ইমেজ নেন,
ভাই এটা কি যেন একটা সমস্যা হইতো আমার এখানে তুমি রেকর্ড চালু করেছেন না 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 টকিং ইয়া তো চালু করেছেন ইয়া ভাইয়া তো না আপনি কি কাজ করতে পারছেন হ্যাঁ এখন আসছে কিন্তু একটু পর পর যে আচ্ছা দেখেন তাহলে একটা ইমেজ নেন এখান থেকে এখানে যে কোনো ইমেজ দিব একটা না না ওই অবশ্যই যে এখন টেস্ট ইয়া করার জন্য যে কোনো একটা নেন যদি টাইটেল আছে দেখেন টাইটেলটা একটা সুন্দর টাইটেল লিখবেন টাইটেল হ্যাঁ হ্যাঁ যে অ্যাড ইওর টাইটেল 100 ওয়ার্ড এর মধ্যে 40 ক্যারেক্টার দেখতে পারবে আর বাদ বাকি ক্যারেক্টার গুলো যে ক্লিক করে ভিতরে গিয়ে দেখতে হয় আর এমনি ফিডে 40 ক্যারেক্টার পর্যন্ত দেখতে পারবে আমরা 40 ক্যারেক্টার একটু সুন্দর করে লিখবো অবশ্যই 100 ক্যারেক্টারের মধ্যে যে 40 ক্যারেক্টারের মধ্যে যেন এইটা পড়ে এই প্রোডাকশন বন্ধ আইডিয়া পায় সেভাবে আমরা টাইটেলটা অপটিমাইজ করে লিখব লেখেন এখানে লেখেন একটা টাইটেল লেখেন কি লিখব ভাইয়া কি লিখতে পারি এই ড্রেসের নাম কি আপনার মেয়ে না মেয়ে তো মনে হয় হ্যাঁ হ্যাঁ এই যে ড্রেসটা যে পরেছেন ড্রেসের নাম কি এটা তো আমি একটা ব্রক ব্রাউন লেখেন যে ফ্রক বা ব্রাউন এই কালার লেখেন বা এই কটনের তৈরি বা কিসের তৈরি নাকি এটা দিয়ে একটা লেখেন যে এক্সক্লুসিভ কটন কি বলে ব্রাউন বেবি ব্রাউন আচ্ছা এরপর হ্যাঁ লেখেন এক্সক্লুসিভ এখানে tell everyone what you feel এখানে লাগবে এখানে 500 আট পর্যন্ত লিখতে পারবেন এর মধ্যে 50 ক্যারেক্টার ফিডে দেখা যায় আর বাদ বাকি দেখতে হলে ভিতরে গিয়ে রিড করে ক্লিক করতে তো এখানে লিখবেন এবং এইখানে আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন এখানে লেখেন যে ভেরি এক্সক্লুসিভ বেবি ইয়া গ্রাউন দিস গ্রাউন মেড বাই অমুক অমুক গাই ইনপুট করছেন যা যা লেখা দরকার এবং হ্যাশট্যাগ ইউজ করেন বেবি ফ্যাশন baby frog baby dress এই হ্যাশ ইয়া করেন না কপি করে দিন লেখেন ভেরি চিপ অ্যান্ড এক্সক্লুসিভলি ড্রেস বেবি ড্রেস তারপরে দেন হ্যাশট্যাগ ইউজ করেন যে হ্যাশট্যাগ দিয়ে বেবি ড্রেস দেন হ্যাশট্যাগ দিয়ে বেবি ফ্যাশন দেন হ্যাশট্যাগ দিয়ে বেবি ইয়া দেন আইটেম দেন quality full baby gown yeah then the gown ta underscore diye den baby pore underscore the gown name underscore den hey lagiye den hashtag to the janta hobe ei je hashtag eibhabe dibin othoba underscore na dile ekdom lagaiya boro capital letter dibin এইবার হ্যাশট্যাগ স্পেস দেন কারণ এটা একটা ট্যাগ আর একটা ট্যাগ ক্রিয়েট করবে এখন একটা দেন বেবি ড্রেস দেন বা বেবি ফ্যাশন দেন ইয়ে দেন স্পেস না দেন আন্ডারস্কোর দেন হ্যাশট্যাগে স্পেস দেওয়া যাবে না এইগুলো হেল ট্যাগ ইউজ করলেন হ্যাশট্যাগ এখানে ডেসক্রিপশনে লিখবেন আছে ডেসক্রিপশনের মধ্যে আপনার ট্যাগগুলো ইউজ করবেন
এরপরে যে আপনারা এইখানে ক্লিক করলে কোথায় পাঠাতে চান সেই লিংকটা দিবেন, যে আদে ডেস্টিনেশন লিংক, হ্যাঁ এইখানে আপনাদের ওয়েবসাইটের লিংকটা দিবেন, অথবা যেখানে ক্লিক করে যেখানে পাঠাইতে চান সেখানে। ও মনে কালকে নক দিছিলেন না এই কাজের জন্য। এরপর দেখেন যে উপরে যান, উপরে লিংকটা দেন, হ্যাঁ লিংক দেন, লিংক লিংক ওখানে লেখা না, ওখানে দিতে হবে লিংক, ওয়েবসাইটের অ্যাড্রেস দেন। কখন থেকে আসছে? এখনই তো হইতেছে। যাই হোক ওটা একটু পরে দেখেন, এখানে লিংক দিবেন, দিয়ে যেখানে থেকে উপরে যান, উপরে যান, উপরে মনে করেন এখানে লিংক দিবেন আর কি, যে সেভ দিলে এটা পাবলিশ হয়ে যাবে আর কি। আর যখন আপনার অনেকগুলো পিন থাকবে, সরি বোর্ড থাকবে, তখন এখান থেকে কোন বোর্ডের জন্য এই পিনটা ক্রিয়েট করেছেন সেই পিনটা বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আপনার এখন একটাই বোর্ড আছে যার কারণে সে ওটাই সিলেক্ট করে দেবে। আপনি চাইলে এখানে অনেকগুলো বোর্ড থাকলে এই পিনটা কোন বোর্ডের জন্য করছেন সেই বোর্ডটা দেখিয়ে দিবেন, দিয়ে পাবলিশ হওয়ার সময় আসবে, সেভ সেভ থাকবে, এই বাটনটা দিলেই আপনার এই পিনটা পাবলিশ হয়ে গেল আর কি। আচ্ছা ভাই, যে আপু এখানে লিখছে যে বেবি গাউন, মাঝখানে যে হ্যাশট্যাগ এর আগে একটা স্পেস দিয়েছে, স্পেস কি দিব আমরা নাকি স্পেস ছাড়া হবে? দিবেন বুঝিনি, বললাম যে এই যে বেবি গাউনের পরে একটা স্পেস আছে মনে হচ্ছে, তারপরে হ্যাশট্যাগ, এই স্পেসটা কি হবে? বুঝি নাই এ ভাই, আবার একটু দেখুন। হ্যালো, দাঁড়া এক মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম। এইবার বলেন ভাই। হ্যালো ভাই, শুনতে পাচ্ছি? বলেন। জি জি, বললাম যে উনি হচ্ছে বেবি গাউনের পরে একটা স্পেস দিতে, তারপর একটা হ্যাশট্যাগ এভাবে লিখতে, তো ওই স্পেস থেকে হবে নাকি? না আমরা তো একসাথে লাগিয়ে লিখব না? না, হ্যাশট্যাগ গুলো আপনি তো ওখানে শুনি শুধু ট্যাগ ইউজ করছেন, আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, ডেসক্রিপশনের মধ্যে মাঝে মাঝে হ্যাশট্যাগ গুলো ইউজ করবেন, অথবা শেষের দিকে যে ট্যাগ ইউজ করবেন, একটা ট্যাগ তো একটা, এরপর আরেকটা ট্যাগ স্পেস দিয়ে আরেকটা ট্যাগ দিবেন, অথবা ইয়া করবেন আর কি। ওয়ার্ডগুলো যদি একসাথে না থাকে তাহলে তো এটা ইয়ে হবে না, এক্সাক্ট ট্যাগ হবে না, হয় আপনাকে আন্ডারস্কোর দিয়ে সেপারেট করে দিতে হবে, অথবা আপনাকে ক্যাপিটাল লেটার দিয়ে একসাথে লাগিয়ে দিয়ে সেপারেট করতে হবে ওয়ার্ডের মাঝে, আর ট্যাগের মাঝে আপনি স্পেস রাখবেন, নাও রাখলে ওই একসাথে দেখাবে, সমস্যা নেই। দুটো ট্যাগের মাঝে স্পেস রাখতেও পারেন, আবার একসাথে লাগাইতে পারেন, প্রবলেম নেই। এবং ডিসক্রিপশনের মধ্যে মধ্যে হ্যাশট্যাগটা ইউজ করবেন, ডিসক্রিপশন লিখছেন তার মাঝে মাঝে ট্যাগটা ইউজ করবেন, একদম শুধুই হ্যাশট্যাগ না রাখাই উচিত আর, দুই তিন লাইনে ডিসক্রিপশন লিখেছেন সেখানে আপনি দুই তিনটা হ্যাশট্যাগ দিয়ে দেন, অথবা শেষের দিকে যাও দিয়ে দিতে পারেন, আরও যতগুলো দরকার ওই রিলেটেড ইরিলেভেন্ট ট্যাগ ইউজ করবেন না। হ্যাঁ, আমরা ওই যে ফেসবুকে যে অ্যাড ক্রিয়েট দেখলাম, হ্যাঁ এই মেসেজিং এর মাধ্যমে না, আরেকটা আরেকটা ইয়া দেখলাম সেগমেন্ট, লিড জেনারেশন, লিড জেনারেশন কি আলাদা ভাবে দেখব না? এগুলা যা করলাম এগুলাই থেকে যে লিড আসে এগুলাই অডিয়েন্স ক্রিয়েট, এটাই না? না, লিড এর জন্য আলাদা দেখব আমরা, আলাদা লিডটা হচ্ছে আমরা মাত্র চার ধরনের অ্যাড দেখলাম, পেজ প্রমোট দেখেছি, মেসেঞ্জার দেখেছি, কনভারসেশন দেখেছি, আর মেসেজের দুইটা আইবার বলবেন একটা কি দেখলাম আমরা, পেজ প্রমোট দেখেছি প্রথম, এরপর মেসেঞ্জারে দুই ধরনের অ্যাড দেখেছি, মেসেঞ্জারে হ্যাঁ হ্যাঁ একটা, আর দেখেছি হলো আপনার মেসেঞ্জারে দুইটা কি ভাই, দুইটা অ্যাড দেখেছি না মেসেঞ্জারে, হ্যাঁ
দুইটা আর তিনটা গেল আর আজকে দেখলাম একটা চারটা এর দিকে মেসেঞ্জারে দুইটা আর কি কোনটা কোনটা ভাই একটু সেগমেন্ট করে আমি লিখতেছি আর কি মেসেঞ্জারে দুইটা অপশন ছিল না দুইটা অপশন টু মেসেঞ্জার আর স্পন্সর টু মেসেঞ্জার হ্যাঁ ক্লিক টু মেসেঞ্জার আজকে দেখলাম কনভারসেশন কনভারসেশন হ্যাঁ আর যে কনভারসেশন বা ইয়ের মধ্যে ওই স্পন্সর মানে পিক্সেলটা কখন কাজে লাগতেছে ওই আপনি রিমার্কেট রিটার্গেটিং মার্কেটিং করতে চাইলে যে কোনোটার সাথে দিবেন পিক্সেল দিবেন যদি মনে করেন যে আমি রিটার্গেটিং মার্কেটিং করতে চাই তাহলে যেটার সাথেই মনে করবেন সেটার সাথে সেট করে দিবেন সমস্যা কার কোনো কোশ্চেন আছে এরকম কি আছে যে আমার ফেসবুকের থেকে সে হচ্ছে ওয়েবসাইটে গেল যখনই সে ওয়েবসাইটে ঢুকলো ঠিক তখনই আমি ইনফরমেশনটা পেলাম কোন আইডি থেকে গেলো এরকম আপনাকে নামটা বের তথ্য দিবে না আপনি ওই যে মেসেঞ্জার অ্যাডে ওখানে আপনি জাস্ট তাকে ওই ফেসবুকের নামটা ধরার ইয়েটা সেট করে দিলে সে হয়তো যদি মেসেঞ্জারে ক্লিক করে তাহলে কে ক্লিক করলো সেই আইডিটা পাবে বাট ওই ওয়েবসাইটে কার আইডি কে কে আসলো এটা ওই আইডি আপনাকে প্রোভাইড করবে হয়তো আরও অ্যাডভান্স লেভেলে যারা আছে তারা তার কাছে আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিবে তার পেজে তার সামনে নিয়ে যাবে ওকে ভাই একটা বেজে গেছে জাস্ট একটা ইয়ে করবো জাস্ট উত্তর আপনার কাছে ইয়েস অ্যাপ কমার্স বলতেছে ভাই এটা কি অ্যাপ ফেসবুক কে কেন্দ্র করে না ফেসবুক কেন্দ্র করে যে বিজনেসটা সেটাই মার্কেটিং আচ্ছা আরেকটা জিনিস হলো যে ই-কমার্স ই-কমার্সটা কি আচ্ছা ই-কমার্স হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের একটা ইয়ার প্লাগইনস ই-কমার্স যারা ই-কমার্স বিজনেস করে ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ওয়েবসাইট বানায় তারা এই প্লাগইনসটা মোস্ট অফ দ্য পার্সন ইউজ করে ই-কমার্সের আরো ই-কমার্সের একটা প্লাগইন হলো ই-কমার্স তো চাইলে আমরা অন্য কোনো ক্লাসে দেখবো আর কি স্মরণ করাই দিন ক্লাস টাইম থাকে কালিনে থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ